আর বাদ বাকি ঠিক আছে আর খাবে বলেন আর কি খাবো জানো কি খাবি ওরে আলোহে ইলিশ লঙ্কার গুঁড়ো জানো আর কি খাবি তুমি বুঝতে পারছো তো মা বেশ ওরে আনো হে তারপরে সাথে রাজন করবে ঠিক আছে রানীমা আর কি খাবো জানো আর খাবি আচ্ছা বলেন খাবেন পরে ওনারের মাটি ঘুটা রানীমা এ কি বলছেন আপনি বলেন তো এই রাজবাড়িতে এত ফলমন্দ খাবার ছিড়ি আপনি নাকি উনুনের মাটি ঘুটো চা খাবেন ছি যে মানা গর্ভবতী থাকে হ্যাঁ সেই মাদের কি একটা করে খেতে হয় যদি না খায় তার ছেলে বা মেয়ে হলে বোঝা যায় মুখ থেকে লাল করবে ও টকটক করে লাল করবে তাই এসে বস্তু বাজার করে নিয়ে আসবে ঠিক আছে আর সাদের আয়োজন করবে কেমন ও বলি দাসী গো কিছু বুঝলি এখন আমাদের কি করতে হবে বলতো বাজার যেতে হবে তাহলে তো নকরিকে ডাক দিতে হবে তুই একবার ডাক দিতে নকরি করে ওরে নকরি বাবা রে যাক এতদিনে ডাক পড়েছে তাহলে তো যেতেই হয় জোট হাটা গোট
আমার বোন যদি পারতো তাহলে তোর জন্য ডাকতাম আমার লজ্জা লাগছে দেখি তোর হাত নাই শরীর তো ঠিকই আছে কেন ওই যে বললি রানীমা কি বললি অন্তর অন্তর স্পর্শতা এই ওইটা না কেন বুঝতে পারছিস না আমার কথা রানীমা না ডেলিভারি ও ডেলিভারি ডেলিভারি না ডেলিভারি কি করব তুই বুঝতে পারছিস না নাকি কি করব কি করবি বাজার করতে যেতে হবে আমি যাব না কেন যাবি না টাকা পয়সা আমার পাবো এই টাকা পয়সা কেন মুনির কাছে যাব না দিদি কাকুর কাছে হ্যাঁ আচ্ছা একটা কথা বল বল চাচ্চি একটা কথা কি বলবি বল বলবো বল বল বলবো বল না কেউ নাই কেউ নাই মাইরি মাইরি আই বলবো বল এটা হাইটে একটু ছোট হয়ে গেল ওটা হাইটে আবার বড় আই যা তোর ব্যাপার মানে বলছিলাম কি কেউ যখন নাই ঠান্ডা ফিল পেয়েছি তো দরজাটা লাগিয়ে দে কেন করবো এই এই নকরি বাজে কথা বলবি না একদম বলে দিলাম না হলে এখন আমি গ্রামের লোকজন কি চিৎকার করে ডাকবো আর তোকে মার খাওয়াবো গ্রামের লোককে ডাকিয়ে মার খাওয়াবি হ্যাঁ মাকে ভালো কথা বলতে যা আচ্ছা আচ্ছা কোন খারাপ কথা বললাম দিদি
বলি না কোন কথা বললাম আমি বললাম বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ নেই দরজা লাগিয়ে দাও কেন করব এই আবার তো ডাকবো তো করে আমি লোককে কলার ছেড়ে দাও কলার ছেড়ে দাও বললাম কেন নাইলে কিন্তু কি হবে জানো কি হবে আগে তার মানে কি বলছিলাম জানো কি বলছিলাম কেউ নাই একটা গান বলবি ও একটা গান বলবি ওইটাই বলছি কেউ নাই গান বলবো আমার গান ভালো না তো হয়ে যাবে দরজা খিল মাইরে গান করব ঠিক আছে লাগিয়ে দিচ্ছি বল ও সাথী ও সাথী এই পাগল হয়ে গেছো নাকি কখন পাগল হয়ে গেলাম এখন তো লাগতেটা লাগতো ওটা ওটা গান রে ওই রকম গান ও সাথী এইভাবে গান করে তুলে দিল ও শাশুড়ি মার মারাতি আর জামা পেট কখনো কাঁদে গান জানি তো জানি না বলবো ও তোমার কাছে কি আছে বলতো ইমা কাকুটা কি বলছে বলতো বলছে কলা আছে টলা আছে কলাটা তো বুঝলাম টলাটা আবার কি কলা বুঝলি টলা বুঝলি না না যেটা ওই বড় গাছে ছোট গাইন বড় গাছে ছোট গাইন ওটাকে বলে কি জানো কি বলে আর দেখবি ওই যে ছোট গাছে বড় গাইন সব সব কলা দেখবি ওইটা বলে টলা টলা ওই একটা বলে ঠঙ্গ মতো নাই সব রকম হয়েছে এরকম মেয়ে তেরে দুশ মানে ওটা টলা টলা আবার দেখতে দিন কি আছে এই জি কি বলছি বলে তো আপেল আছে টাপেল আছে আপেলটা তো বুঝলাম টাপেলটা কি আপেল বুঝলি টাপেল বুঝলি না না হরিনাম করে হাত তুলে দিন এসে হ্যাঁ অনেকবার দেখবি যেগুলো আপেল দেখবি ওই সিল মারা আছে সিল মারা চালির মধ্যে ঢুকানো আছে পিছনে নম্বর ও ওইটাকে কি বলে আপেল আপেল আর টাপেল কোনটা কি টাপেল হ্যাঁ 20 টাকা কিলো ও 20 টাকা কিলো বুঝলাম মিষ্টি হবে কি হবে ওই যে ওইটা টাপেল টাপেল ও বুঝলাম আর জিজ্ঞাসা করছো দাম তাহলে আমি দাম দর করে দিই দাম দর করো দাদা আপেল কত করে ডর্জন কলা কত করে কিলো এই পাগল আপেল কত করে ডর্জন আর কলা কত করে কিলো পাগল হয়ে গেছিস নাকি তুই আপেল কি কোনদিন ডর্জনে বিক্রি হয় কত যাবে না তুমি দাম দাম না 80 টাকা কিলো আপেল দাম লাগে না রে কয় কিলো 5 কিলো নিচ্ছি কিছু দাম লাগা লাগা পাঁচ কিলো আপেল দাম কত 500 টাকা কিছু বললি তুই এদিকে আয় প্রথম খরিদদারি কোথায় যা বলবো তাই দিলি বুঝলি ঠিক আছে 800 দিয়েছে হ্যাঁ 750 নিয়ে এলাম দাদা এই পাগল 500 টাকা বললো আর বলছে 750 টাকা নিয়ে নাও কেন বেশি হয়ে বললাম তো কি বেশি বলার থেকে কম হলো শুন বেশি বলেছি ভালো বলেছি এখন যদি কম বলে পিঠের চাপ থাকবে না আই তো চল নিয়ে বাজার বাজার পারবি না আই তো দাও দাও
আপনারা সবাই আসবেন, একে করে রাজুভাগে সাত হয়ে যাবে।